হ্যালো, আমার আদরের ছোট্ট সোনামণিরা, ছোট্ট বন্ধুরা, বিভিন্ন বয়সের ছোট বড়, আমার সম্মানিত, আমার শ্রদ্ধাভাজন যারা আমার ভিডিওটি দেখছো, সকলকে জানাই অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আর বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই তাদেরকে যারা আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে। তাহলে চলো, আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, সেই বিষয়টি নিয়ে পড়ব। আর তা হলো কি জানো, দেখো এখানে কিছু জটিল বাংলা শব্দ রয়েছে, বানান রয়েছে, যেগুলো কিনা আমরা, এগুলো আছে আর এগুলো ছাড়াও আরো অনেক আছে, আমি পর্যায়ক্রমে সেগুলো নিয়ে আসব। যে কারণে আমি এই বাংলা বানান বা শব্দগুলো তোমাদেরকে শিখাবো, তা হলো বাংলা নিয়ে আমাদের অনেকের মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব থাকে, অনেকে জানে না সেটার মানেটা কি বা কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয় বা বলতে হয়, জটিল হয়ে পড়ে এই শব্দগুলো। তাহলে এগুলো একটু আমাদের জন্য পড়া কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়ে, জটিল বানান যেগুলো কিনা আমরা বলতে পারি জটিল বা কঠিন বানান। তাহলে চলো, যেগুলো আজকে আমি তোমাদের জন্য রেডি করেছি বা যেই বানানগুলো, যে শব্দগুলো আজকে আমি তোমাদের জন্য সহজ করে পড়িয়ে দেব বা পড়ব, সেগুলোর সাথে পরিচিত করিয়ে দিই। প্রথমটি হচ্ছে শ্রুতিমধুর, শ্রুতিমধুর। অমাবস্যা, সমৃদ্ধ। রাষ্ট্রভাষা, সহমর্মিতা। অনাড়ম্বর, সম্পন্ন। প্রফুল্ল, উন্মেষ। সমষ্টি, দৃষ্টান্ত। প্রস্ফুটিত, প্রত্যাশা। উন্মুখ, কর্মস্পৃহা, অন্তর্ভুক্ত। এছাড়াও আরো অনেক অনেক জটিল শব্দ আছে, বানান আছে, আমি সেগুলো পরবর্তী ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসব। তাহলে চলো, আজকে আমাদের প্রথম ক্লাসটি আমরা করে ফেলি। প্রথম বানানটি হলো শ্রুতিমধুর। শ্রুতিমধুর তার মানে হলো যেটি আমাদের শুনতে ভালো লাগে। শ্রুতিমধুর, অনেকের কথা শুনতে খুবই ভালো লাগে, প্রাণটা জুড়িয়ে যায়। তাহলে চলো বানান করে লিখে ফেলি। হ্যাঁ, শ্রুতিমধুর প্রথমটি হচ্ছে যেটি কিনা আমাদের তালব্যশ্বল, রফলা, তার সাথে নিচে আছে রস্যুকার। তালব্যশ্বল, রফলা, রস্যু, তয়, রস্যি। শ্রুতি মধুর, ম, ধয়, রস্যু, র, মধুর। শ্রুতি মধুর, আবার বলো তো দেখি, তালব্যশ্বল, রফলা, রস্যু, তয়, রস্যিকারী, তি, শ্রুতি মধুর, ম, ধরস্কারী, ধু, র, মধুর, শ্রুতি মধুর। পরেরটি হচ্ছে অমাবস্যা। অমাবস্যায় চাঁদ দেখা যায় না, ঘুট ঘুটে অন্ধকার থাকে না, পূর্ণিমার পরে আসে অমাবস্যা। হ্যাঁ, অমাবস্যা তাহলে লিখতে হলে স্বরে অ, ম আকারে মা, অমা, বর্ষা, ব, দন্তস্বয় জফলা আকার, অমাবস্যা। অমাবস্যায় চাঁদ দেখা যায় না। তারপরটি হচ্ছে সমৃদ্ধ। সমৃদ্ধ মানে হচ্ছে যখন কোনো কিছু খুব জাঁকজমকভাবে, সুন্দরভাবে কি করা হয়, ফুটে ওঠে, সমৃদ্ধশালী আমরা বলি না, খুব কি তোমার টাকা পয়সা যাদের আছে তাদেরকেও আমরা বলি অনেক সময় সমৃদ্ধ। যারা শুধু টাকা পয়সার দিক থেকে না, যারা মনের দিক থেকেও কি হয়, রুচিশীলতা বা রুচিবোধ থাকে, ওরাও কিন্তু সমৃদ্ধশালী হয়। কিন্তু সাধারণত আমরা সমৃদ্ধ বোঝাই সব দিক থেকে কি সুন্দর বা প্রস্ফুটিত, দেখতে সমৃদ্ধ লাগে, সুন্দর লাগে। দন্তস্ব, ময় ঋকারে মৃ, দয়ে ধ, সমৃদ্ধ। সাধারণত এটা আমরা সমৃদ্ধশালী বলতে এই শব্দটি ব্যবহার করে থাকি, সমৃদ্ধ। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা হচ্ছে যে কোনো রাষ্ট্রের ভাষাকে রাষ্ট্রভাষা বলা হয়। যেমন আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে কি, বাংলা। তাহলে রাষ্ট্র,
র আকারে রা বা বসন র আকারে রা, মূর্ধন্য ষয় টয় ল ভোলা। রাষ্ট্র ভাষা ভ আকারে ভা, মূর্ধন্য ষয় আকারে সা, ভাষা হয়ে গেল রাষ্ট্রভাষা। সহমর্মিতা, সহমর্মিতা মানে কি জানো? যখন কোনো আমাদের ফ্রেন্ডদের বা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে বা অজানা কারো মধ্যেও কোনো দুর্ঘটনা বা কোনো কিছু ঘটে যায় যেটার জন্য আমরা কি থাকি না, প্রস্তুত থাকি না, হ্যাঁ, তখন আমরা তার সাথে তার সেই দুর্ঘটনাটি শুনলে বা কেউ মারা গেল তা শুনলে, হ্যাঁ, কি হই, একটু মনে ব্যথিত হই, ব্যথা পাই না, কষ্ট লাগে, তখন তার সাথে কি সহমর্মিতা, তার সাথে একাত্মবোধ প্রকাশ করি, যেটিকে বলা হয় সহমর্মিতা। এটি একটু বড় আছে তাই আমরা ভেঙে পড়ব। সহ, সহ মানে একসাথে, দন্তসহ সহমর্মিতা, ম ময় রশ্মি রেফ মর্মিতা তকারে তা, তার মানে একসাথে কারোর জন্য দুঃখ প্রকাশ করা, হ্যাঁ, সহমর্মিতা। পরেরটি হচ্ছে অনাড়ম্বর, অনাড়ম্বর মানে যেটি কিনা খুব সাদাসিধেভাবে করা হয়, তেমন জাঁকজমকভাবে করা হয় না, অনাড়ম্বর পরিবেশ আমরা বলি না। যেমন অনেকে কি করে বার্থডে পার্টি, জন্মদিনের পার্টিটা কি করে, খুব জাঁকজমকভাবে করে, হ্যাঁ, আড়ম্বর পরিবেশে, আর যখন জাঁকজমক ছাড়া করে সাধারণভাবে ওটা হয় অনাড়ম্বর। তাহলে চলো লিখে ফেলি, স্বরে অ, দন্ত নাকারে না, অনা, অনা মানে না, অনাড়ম্বর, ড শূন্য র, ময় ব র, অনাড়ম্বর। এটিকে আমরা ভেঙে চলো পড়ে ফিরি আরেকবার, স্বরে অ ন আকারে না, অনা, রম্বর, ড শূন্য র, ময় ব র, রম্বর হয়ে গেল অনাড়ম্বর। সম্পন্ন, সম্পন্ন কথাটি আমরা প্রায় শুনে থাকব, হ্যাঁ, সম্পূর্ণ মানে হচ্ছে শেষ করা। তাহলে দন্তস্য ময় প, দন্ত নয়ে ন, সম্পন্ন, শেষ করা কোনো কাজ, সম্পন্ন করা। প্রফুল্ল, আনন্দিত চিত্তে, আনন্দ মনে কোনো কাজ করা, প্রফুল্ল, হ্যাঁ, যার মনটি আজকে অনেক ভালো, ফুরফুরে মেজাজের, প্রফুল্ল। পয় র ফোলা, প্র ফুল, ফরসুকারে ফু, লয়ে ল, ফুল্ল হয়ে গেল প্রফুল্ল। আবার চলো পড়ে ফেলি, পয় র ফোলা, প্র ফুল্ল, ফরসুকারে ফু, লয়ে ল, প্রফুল্ল। পরেরটি হচ্ছে উন্মেষ, উদ্ঘাটন, খোলা, উন্মেষ, জাগরণ, হ্যাঁ, রস উ, দন্ত নয় ময় একার, মূর্ধন্য উন্মেষ। আবার বলো দেখি, স্বর রস উ, সরি, রস উ, দন্ত নয় ময় একার, মূর্ধন্য উন্মেষ। পরটি হচ্ছে সমষ্টি, সমষ্টি মানে অনেকগুলোর যোগে, অনেক কিছুর যোগে, অনেক কিছুর অংশগ্রহণে, সমষ্টি, হ্যাঁ, সব কিছু, যেমন এটা সমষ্টি আমরা কথাটাই পেয়ে থাকবো অঙ্ক করার ক্ষেত্রে, হ্যাঁ, যোগ করার ক্ষেত্রে, সমষ্টিগত, একত্রিত। দন্তস্য ম সমষ্টি, মূর্ধন্যয় তয়ে রশ্মি, সমষ্টি যোগে, দন্তস্য ম মূর্ধন্যয় টয়ে রশ্মি, সমষ্টি যোগে। দৃষ্টান্ত, উদাহরণস্বরূপ, দৃষ্টান্ত, আমাদের অনেক সময় কি কোনো একটা কাজ করতে গেলে কারো দৃষ্টান্ত লাগে না, ধরো আজকে ক্লাব কাজটি করতে ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, তখন কার দৃষ্টান্ত আমরা অনুসরণ করতে পারি বলো তো? পিঁপড়ে। কেন বলো তো দেখি? কারণ পিঁপড়ে সারাদিন পরিশ্রম করে, পিল 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 করে সে সারাদিন খেটেই চলে, খেটেই চলে না, তাহলে আমাদের তখন আমরা আবার কি একটু শক্তি পেয়ে যাই নতুনভাবে, কি আবার শক্তি নিয়ে কাজ করা, নতুন একটি কাজে যোগদান করা, হ্যাঁ, অথবা পড়তে ইচ্ছে করছে না, আজকে একটু পড়বো না, কিন্তু
আবার একটু চিন্তা করো, পিঁপড়ের কথা সে কি থেমে যায়? না, সারাক্ষণ সে কাজ করে যায়। তাহলে আমরা যারা স্টুডেন্টরা আছি, ছাত্রছাত্রীরা আছি, তাদেরও অনেক সময় হয় কি, পড়তে পড়তে না আজকে পড়বো না, আজকে একটু টায়ার্ড লাগছে, ক্লান্ত লাগছে, তাহলে কার দৃষ্টান্ত অনুসরণ করবো, একটু পিঁপড়ে থেকে শিক্ষা নিয়ে ফেলি। হ্যাঁ, সে যেমন অক্লান্ত পরিশ্রম করে যায় না, তাহলে আমাদেরও কী করতে হবে, অনুশীলন চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে ভালো ফলাফলের জন্য, ভালো রেজাল্ট করার জন্য, পরীক্ষাতে একটু ভালো মার্কস পাওয়ার জন্য, ভালো গ্রেড পাওয়ার জন্য। তাহলে আমাদের দৃষ্টান্তটা কার থেকে আমরা দৃষ্টান্ত নিতে পারি, বা পড়াশোনা করার জন্য সারাক্ষণ একটু অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য, বলো তো দেখি, পিঁপড়ে। হ্যাঁ, পিঁপড়ে হলো আমাদের দৃষ্টান্ত। হ্যাঁ, দেখো এখানে আমি একটু দৃষ্টান্ত বলতে গিয়ে একটু গল্পও বলে ফেলেছি তোমাদেরকে, একটু পিঁপড়ে দিয়ে একটু মজা করলাম না, একটু যাতে তোমাদের কি হয় একটা শিক্ষা নিতে পারি, আমরা পিঁপড়ে থেকে দৃষ্টান্ত নিতে পারি। তাহলে দৃষ্টান্ত দৈরিকারে দৃ, তারপরে কি লিখতে হবে, মূর্ধন্যস্বরে টয় আকার দন্তন্যয় ত, দৃষ্টান্ত উদাহরণস্বরূপ, যে আমাদের জন্য উদাহরণস্বরূপ কাজ করে। তাহলে চলো আবার বানান করে ফেলি, দৈরিকারে দৃ, মূর্ধন্যস্বরে টয় আকার দন্তন্যয় ত, দৃষ্টান্ত। পরেরটি হচ্ছে প্রস্ফুটিত, লুকায়িত গুণ যখন কি হয়, লুকায়িত গুণগুলো যখন বের হয়ে যায় না, কারো একটু বাহবা পেলে, কারো একটু কি হলে তারিফ পেলে, হ্যাঁ প্রস্ফুটিত, তখন কি করতে হবে, লুকায়িত কোনো কিছু আমাদের ভেতরে থাকে না, সেটার উদ্ঘাটন হয়ে যায়, আর মানুষ তখন খুব কি হয়ে যায়, খুশি হয়ে যায়, বলবে ও তো অনেক কিছুই করতে পারে। সে তাই আমাদের কোনো কিছু কি ভেতরে লুকায়িত রাখতে হয় না, যা কিছু তুমি জানো তার প্রস্ফুটন ঘটাতে হবে, প্রস্ফুটিত। চলো এবার বানান করে ফেলি, পয় রফুলা প্রস্ফুটিত মূর্ধন্যস্বরে ফয়ে রস্যু, প্রস্ফুটিত, টয় রস্যিকারে টি ত, প্রস্ফুটিত। তাহলে চলো এটা একটু কঠিন আছে, আরেকবার বলে ফেলি, পয় রফলা প্রস্ফুটিত মধুর্ণশয়ে ফয়ে রস্যু টয় রস্যিকারে টি ত, প্রস্ফুটিত। পরে কি হচ্ছে, প্রত্যাশা, প্রত্যাশা আমরা যা আশা করি তার চেয়েও অনেক কিছু পেয়ে গেলে খুব আনন্দ লাগে না, প্রত্যাশা আশার চেয়ে অনেক বেশি কিছু, তবু আমরা কি রাখি, আশা রাখি, প্রত্যাশা রাখি। হ্যাঁ, প্রয়রফলা প্র তয়ে জফলা আকার প্রত্যাশা, তালবস আকারে সা প্রত্যাশা। পরে কি হচ্ছে, উন্মুখ, অধীর আগ্রহে বসে থাকা কোনো কিছুর জন্য কি, যখন আমরা পাবো পাবো, কখন আমরা জিনিসটা জুল জিনিসটি পাবো, হ্যাঁ যেটি চেয়েছিলাম আব্বু আম্মুর কাছ থেকে, উন্মুখ, অধীর আগ্রহে ওয়েট করে থাকি, অপেক্ষা করে থাকি, উন্মুখ। তাহলে রস উ দন্তন্যয় ময় রস্যু খ, উন্মুখ, যখন কোনো কিছুর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, রস উ দন্তন্যয় ময় রস্যু খ, উন্মুখ। পরে কি হচ্ছে, কর্মস্পৃহা, কর্মস্পৃহা, কর্ম মানে কাজ, স্পৃহা মানে ইচ্ছে, তাহলে কোনো কাজের প্রতি যখন আমরা খুব ইচ্ছা নিয়ে কোনো কাজ করবো, হ্যাঁ খুব অধীর আগ্রহে, খুব মজা করে কোনো কাজ ইচ্ছা নিয়ে করবো, কেউ জোর করে নয়, জোর করে করলে তো ভালো লাগবে না, তখন কি ইচ্ছা লাগবে না, যখন কোনো কাজটি আমরা নিজের ইচ্ছা থেকে, নিজের ভেতরের একটা কি থেকে, মজা থেকে কোনো কাজ করবো, সেটাকে বলে কর্মস্পৃহা। তাহলে চলো লিখে ফেলি, ক ময় রেফ কর্ম স্পৃহা ইচ্ছে, হ্যাঁ দন্তস্বয়ে পয়রি স্পৃহা হাকারে হা স্পৃহা। চলো সর্বশেষ হচ্ছে অন্তর্ভুক্ত, হ্যাঁ যেটা মানে হচ্ছে অন্তর্গত, নিহিত, কোনো কিছু যখন একটার ভেতরে একটা নিহিত থাকে, যে কোনো বিষয়, হ্যাঁ অন্তর্ভুক্ত, যেটাকে ইংলিশে বলে ইনক্লুড করা, ইনক্লুড থাকা, কোনো কিছু অন্তর্গত থাকা, হ্যাঁ লুকায়িত, অন্তর্ভুক্ত, স্বরে অ দন্তন্যয় ত, অন্তর্ভুক্ত, ভয় রস্যুকারে ভূ, উপরে একটা রেফ আছে,
ভয়ে রেফ রসু কার, তারপরে হচ্ছে কয়ে ত অন্তর্ভুক্ত। চলো আবার বানান করে ফেলি, স্বরে অ দন্ত নয়ে ত, ভয় রসু রেফ কয়ে ত অন্তর্ভুক্ত। এটাকে কিন্তু আমরা আবার ভুক্ত কয়ে তটাকে কিন্তু এই যেটি এখানে দেয়া আছে এটি দেখতে এমন মনে হলো আমরা কয়ে ত এভাবেও লিখতে পারি। হ্যাঁ, এভাবে আজকাল অনেকে লিখে থাকে, এটি ভুল নয়, কিন্তু বই পুস্তকে আমরা এভাবে দেখে থাকি। হ্যাঁ, অন্তর্ভুক্ত, কিন্তু কয়ে ত যেহেতু আছে আমরা এভাবে লিখবো, এভাবে লিখলেও ভুল নয়। তাহলে সোনামণিরা, ছোট্ট বন্ধুরা, চলে এসেছি আজকে একদম ক্লাসের শেষ প্রান্তে। এই সমস্ত বানানগুলো, শব্দগুলো অনুশীলন করবে, তবে কি হবে, সহজ হবে তোমাদের জন্য বানানগুলো জেনে নেয়া, অর্থগুলো সহ। আর কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে যে এটার মানে কি, যেন তোমরা একটু বলে দিতে পারো, বা যখন তোমরা কোনো গল্প পড়বে, কোনো টপিক পড়বে, এই বানানগুলো যদি তার মধ্যে পড়ে যায়, তোমরা যেন সেটি সহজে বুঝে ফেলতে পারো আর সহজে পড়ে নিতে পারো। আজ তবে এ পর্যন্তই, তোমরা সবাই বেশি বেশি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।